পুরান ঢাকার চকবাজার চুরিহাট্টা মোড় এখন মৃত্যুপুরী অগ্নিকাণ্ডের স্থানে ছড়িয়ে আছে নানা ধরনের রাসায়নিক ও দাহ্যকের চিহ্ন আগুন লাগার স্থানে রাখা প্লাস্টিক দানা পারফিউম স্প্রে মশার স্প্রে ডেঞ্জারাস গুডস হিসেবে চিহ্নিত এখানে যদি কেমিক্যালের যে ওয়ে ছিল যে গোডাউনটা ছিল এটা যদি না থাকত তাহলে কখনোই এই আগুনটা এইভাবে ছড়াইতে পারত না এতগুলো প্রাণহানি হতো না দশ সালে নিমতলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি অগ্নিকাণ্ড রোধে সুপারিশ করে সুপারিশে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হয় পুরান ঢাকা সহ আবাসিক এলাকায় রাসায়নিক পদার্থের কোন গুদাম বা দোকান না রাখা আমরা শুধু কমিটি দেখতে চাই না এবং কমিটির মাধ্যমে শুধু সুপারিশ হবে সেটিও বাঞ্ছনীয় নয় আমরা অবশ্যই এগুলোর বাস্তব কার্যকরী পদক্ষেপ দেখতে চাই নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব মনে করছেন দুই হাজার দশ সালে রাসায়নিকের গুদামে ঠাসা নিমতলির অগ্নিকাণ্ডে শতাধিক মানুষের প্রাণহানির পর তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা না নেওয়ায় এবারের ঘটনা আগের মতোই ভয়াবহ রূপ পেয়েছে কামরাঙ্গির চরে শিল্পাঞ্চল তৈরি করার পরেও আমরা দার্যবস্তুগুলোকে পার্মানেন্টলি সেখানে নিতে পারলাম না কেন এক বছরের মাথায় নিমতলির ঘটনার পর সকল দার্যবস্তুর ইন্ডাস্ট্রিগুলো আবার এই সফ হাউসগুলোর মধ্যে প্রবেশ করলো এই দায় অবহেলাজনিত হত্যাকাণ্ডের শিকার করেছে এছাড়া পুরান ঢাকার বিভিন্ন এলাকায় প্রবেশের সুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভবন নির্মাণ এবং অগ্নি নির্বাপনের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছিল রাসায়নিক ও এসিড জাতীয় দাহ্য পদার্থের দোকান ও বিক্রির সনদ দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্টদেরকে আরও সতর্ক থাকার কথাও বলা হয়েছিল তবে সেসব সুপারিশের বেশিরভাগই বাস্তবায়ন হয়নি সাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা